গুড ইভিনিং বন্ধুরা, আমি গৌতম বিশ্বাস, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা জানো এই জেবি ম্যাট্রিক্স তোমাদের পাশে সব সময়ের জন্য রয়েছে। যারা অঙ্ক কম বোঝো বা অঙ্ক নিয়ে ভয় পাও, তাদের জন্যই কিন্তু মূলত এই চ্যানেলটি খোলা। অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি কথা দিচ্ছি তোমরা অঙ্ক পারবে, একদম গ্যারান্টি, এটা একদম গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই অঙ্ক পারবে। আমার প্রতিটি ভিডিও তোমরা ফলো করো এবং কী কী বলেছি সেগুলো ভালো করে শুনে অঙ্ক করার চেষ্টা করো। আমি কথা দিচ্ছি তোমরা অবশ্যই পারবে, কোনো সূত্র মুখস্থ করে নাই। তোমরা অবশ্যই দেখবে একদম ডিটেলসভাবে অঙ্ক করা আছে, তোমরা প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে অবশ্যই আসবে, সেভাবে কিন্তু করা আছে। তাই বলছি বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। তোমাদের লাইক এবং কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা বাড়িয়ে তোলে। যাই হোক বন্ধুরা, এর আগের দিন আমরা অনুপাত সমানুপাতের অনুশীলনী 1 করেছি, আজকে অনুশীলনী 2 করবো, পৃষ্ঠা নাম্বার 84, ঠিক আছে? আর সপ্তাহে 3 দিন ভিডিও হয়, সোম বুধ শুক্র, সন্ধ্যা 7:30টার সময় ভিডিও আপলোড হয়, তোমরা অবশ্যই দেখবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে। আর একটা কথা বলে নিই বন্ধুরা, আমার যে এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 9732-37-08-39, এই নাম্বারটির ক্ষেত্রে অনেকে ফোন করছো। বন্ধুরা ফোন করবে না, তোমাদের কোনো কিছু যদি অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ আছে, এটাই হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের হেল্প করার জন্য, ঠিক আছে বন্ধুরা? যাই হোক, শুরু করছি আমরা অনুপাত সমানুপাত অনুশীলনী 2-এর 84 পৃষ্ঠার অঙ্ক। দেখো বন্ধুরা, বলেছে তিনটি সংখ্যার যোগফল 98, তিনটি সংখ্যার যোগফল 98। এবার বলছে প্রথম এবং দ্বিতীয় এর অনুপাত কত? 2:3, অর্থাৎ ফার্স্ট এবং কত? সেকেন্ড, এর অনুপাত কত? 2:3, আর একটা আছে থার্ড। এবার ফার্স্ট আর সেকেন্ডের অনুপাত কত? 2:3। তাহলে এ বন্ধুরা এবারটা ফাঁকা রাখবে না, এটার পরেরটা আগের অনুশীলনীতে আমরা বুঝিয়েছি যে সাইড ফাঁকা থাকবে না, এইটা আছে 2:3, তাহলে পরের ঘরটা কিন্তু এই সাইডটা দিয়েই পূরণ করতে হবে। আবার কি বলেছে, 20:3 সমান হলো, আর না, সেকেন্ড ইস টু থার্ড সমান কত? 5:8। তাহলে বন্ধুরা এই ঘর তো পূরণ আছে, তাহলে এই ঘর ফাঁকা আছে, তাহলে এইটা এই সাইডে কত হবে? এটা 5 হবে। তাহলে এবার দেখো এটা কত হবে? 10, এটা কত হবে? 15, এটা কত হবে? 24, ঠিক আছে তো বন্ধুরা? এবার বলেছে এদের যোগফল কত? এদের যোগফল হলো 15, 10, 10, 24-এর যোগফল হলো 49। তাহলে 49 হলো কি? সমষ্টি। আবার এখানে সমষ্টি বলেছে কত? 98। তাহলে 49-এর মান হলো 98, হলে 1-এর মান কত হবে? এই এই, আর অ্যান্সার চেয়েছে কি? অ্যান্সার চেয়েছে দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে 15-এর মান কত? তাহলে 15-এর মান কত? তাহলে 49 × 98, অর্থাৎ 30 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? 30 হবে অ্যান্সার। পরের দাগের অঙ্কটা দেখো, একই অঙ্ক তোমরা করে নিও, হ্যাঁ, একই অঙ্ক তোমরা করে নিও। ঠিক একইভাবে তিন দাগের অঙ্কটা ঠিক আছে, আমি করে দিচ্ছি তিন দাগের যে অঙ্কটা, এখানে দেখো মোট ইয়ে আছে ডি পর্যন্ত, এ থেকে ডি। তাহলে আমি যদি লিখি এ বি সি ডি, তাহলে এখানে দেখো h2b এর মান কত আছে? 2:3। তাহলে 2:3 যদি এই ঘর ফাঁকা রাখা যাবে না, 3 দিয়েই পূরণ করতে হবে, যেই সাইড যার তারই কর্তৃত্ব পড়বে, ঠিক আছে? আচ্ছা, তারপরে 20:3 বলেছে 30:5, 20:3, তাহলে 30:5 যদি হয় তাহলে এটা কত হবে? 5 হবে। আর এই সাইডে কত হবে? অবশ্যই 3 হবে, ঘর পূরণ করে দিলাম। 6:d সমান কত হচ্ছে? 9:11। তাহলে 6:d মানে 9:2 কত? 11। তাহলে এটা কত হবে? এই সাইডে 9 হবে, এটাও কত হবে? 9 হবে। এইবার দেখো এটা কত? 3 × 6 = 6 কত? 54 হবে। এটা কত হবে? 3 × 3 = 9, 9 কত? 81 হবে। তারপর এটা কত হবে? 3 × 5 = 15, 9 × 15 কত? 135। তারপর এটা কত হবে? 3 × 5 = 15, 11 × 15 কত হবে? 165 হবে, ঠিক আছে বন্ধুরা? এটা অ্যান্সার মিলে গেল, দেখো বিদাগের অ্যান্সারে আছে। চার দাগের অঙ্কটা একই তোমরা করে নেবে, পাঁচ দাগের অঙ্কটা করে দিচ্ছি। 12 লিটার মিশ্রণে জল আর অ্যাসিড অনুপাত কত? 1:5। তাহলে জল আর অ্যাসিড, জল আছে কত? 1, অ্যাসিড আছে কত? 5। জল আর অ্যাসিড মিলে আছে কত? 6, আমার হিসাবে 6, আর বইয়ের হিসাবে কত আছে? 12। তাহলে 6-এর মান যদি 12 হয়, 1-এর মান কত হবে? 1-এর মান কত হবে? অবশ্যই 2 হবে। 1-এর মান 2 যদি হয়, তাহলে 5-এর মান কত হবে? 5-এর মান কত হবে? 10। তার মানে এখানে তোমার জল আছে কত? 2, আর 5-এর মান যদি 10 হয়, তাহলে এটা হলো অ্যাসিড, অ্যাসিড আছে কত? 10। এবার বলছে আর কত লিটার অ্যাসিড ঢাললে? দেখো তোমার জল আছে কত? 2, অ্যাসিড আছে কত? 10। এবার এখানে বলেছে আরো কত লিটার অ্যাসিড ঢাললে, কত লিটার অ্যাসিড ঢাললে অনুপাতটা কত হবে? 1:8 হবে, এইটাই চেয়েছে। আরো কত লিটার অ্যাসিড ঢাললে, তোমার এটা জল, এটা অ্যাসিড, অ্যাসিড 10 তোমার অটোমেটিক আছে, অলরেডি আছে। এবার বলছে আরো কত লিটার অ্যাসিড ঢাললে,
জানি না আমি এক্সেলটার অ্যাসিড ডাললে তাহলে এটা কত হবে প্লাস এক্স হবে আর অ্যাসিড ডাললে জল তো ঢালিনি অ্যাসিড ঢেলেছি কত এক্স তাহলে এটা সমান সমান কত ওয়ান ইস ওয়ান বাই এইট আছে ওয়ান বাই এইট হলো তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে কত হবে দশ প্লাস এক্স ইকুয়াল টু কত ষোলো তাহলে এক্স এর মান কত ষোলো এটা দশ ওই পাশে গেলে কত বিয়োগ করলে কত হবে ছয় তাহলে অ্যান্সারটা কত হবে ছয় লিটার ঠিক আছে বন্ধুরা ছয় টাকার অঙ্কটা দেখো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্দিষ্ট ফল ওই মিশ্রণে চার লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত থ্রি টু টু হয় প্রকৃত মিশ্রণে দুধ ও জলের পরিমাণটা কত তাই বলছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত নাইন ইস টু ফোর তাহলে দেখো অনুপাত মানে কিন্তু প্রকৃত জিনিসটা নাইন ইস টু ফোর আছে এটা এটা আমি ধরে নিলাম যে মনে করি তোমার দুধ আছে কত নাইন এক্স দুধটা কত নাইন এক্স আর জল আছে কত ফোর এক্স ধরে নিয়েছি এটা অরিজিনাল অনুপাত মানে অরিজিনাল না কাটাকাটি করার পর যেটা ক্ষুদ্রতম সংখ্যা সেটা হলো অনুপাত তাহলে দুধ আছে কত নাইন এক্স জল আছে কত ফোর এক্স এবার বলেছে কি চার লিটার জল মিশ্রিত করতে বলছে জল কোনটা এইটা আরো চার লিটার মেশাতে বলেছে আরো মেশালাম স্যার দুধ কিন্তু মেশাতে বলেনি ঠিক আছে তাই দুধে এখানে কিছু লিখলাম না জলটা মেশাতে বলেছে তাহলে এখানে জল জল জলের সঙ্গে চার যোগ করলাম তখন অনুপাতটা কত হবে টু ইস টু থ্রি বলেছে দুই বাই তিন থ্রি ইস টু টু সরি তিন বাই দুই তাহলে এখানে যদি আমি তিন দিয়ে কাটি তিন ত্রিকে নয় কোনাকুনি যদি গুণ করি তাহলে তিন দুগুণে কত সিক্স এক্স ইকাল টু কত ফোর এক্স প্লাস কত ফোর তাহলে এটা এই পাশে আসলে দেখো টু এক্স মান কত হবে ফোর হবে এটা কাটলে কত হবে দুই তাহলে এক্স এর মান কত দুই ঠিক কিনা বন্ধুরা এক্স এর মান দুই এবার ওরা বলেছে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত আচ্ছা প্রকৃত মিশ্রণে দুধ কত ধরেছিলাম নাইন এক্স আর জল ধরেছিলাম কত ফোর এক্স প্রকৃত মিশ্রণ মানে চার লিটার মিশানোর আগে কার ব্যাপারটা বলেছে তাহলে একটা ছিল নাইন এক্স একটা ছিল ফোর এক্স তাহলে মোট মিশ্রণ কত তেরো এক্স না বন্ধুরা নাইন এক্স ফোর এক্স কত হলো তেরো এক্স তেরো এক্স এক্সের মান যদি দুই হয় তাহলে তেরো দোকানে ছাব্বিশ লিটার মিশ্রণ ক্লিয়ার বোঝাতে পারলাম যাই হোক বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায় এত গরমের মধ্যে ভিডিও করছি একমাত্র তোমাদের যাতে অসুবিধা না হয় তোমাদের যাতে ভিডিওগুলো আমি দিতে পারি তার জন্য কিন্তু ভিডিও করা তাই এইটুকু তোমরা অন্তত তোমাদের কাছ থেকে আমি মানে রিকোয়েস্ট করছি তোমাদের আমি রিকোয়েস্ট করছি যে তোমরা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে কতক্ষণ লাগে বন্ধুরা পাঁচ সেকেন্ড পাঁচটা সেকেন্ড অন্তত ব্যয় করো আমার জন্য একটু কমেন্ট করে জানাবে কেমন লাগলো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে যাই হোক এরপরে দেখো সাত দাগের অঙ্কটা বলছে সাত দাগের অঙ্ক একই বন্ধুরা সাত দাগের অঙ্কটা আলাদা আলাদাভাবে পাঠ করে বের করতে বলেছে তোমরা বের করে নেবে আট দাগের অঙ্কটাও একই আট দাগের অঙ্কটাও এক নয় দাগের অঙ্কটা এক দশ দাগের একই অঙ্ক না দশ দাগের অঙ্কটা এ কিছু টাকা এও বি এর অনুপাতে মধ্যে ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করা হলো এবার বি অপেক্ষা এ কুড়ি টাকা কম পায় দেখো বন্ধুরা মুখে মুখে অঙ্ক কিছু টাকা এ ও বি এর মধ্যে ফাইভ ইস টু থ্রি অর্থাৎ এর মনে করলাম আমি পাঁচ টাকা বির মনে করলাম কত তিন টাকা এ অনুপাতে ভাগ করলাম এর টাকা কত পাঁচ বির টাকা কত তিন এবার বলছে বি অপেক্ষা এ বি অপেক্ষা এ ক টাকা বেশি বি অপেক্ষা এ কুড়ি টাকা কম পায় না বন্ধুরা এটা কম পায় না এটা বেশি হবে এখানে ভাষাটা ভুল আছে বি অপেক্ষা এ কি করে কম পায় এ তো অবশ্যই বেশি পায় এখানে কম হবে না বেশি হবে বি অপেক্ষা বলেছে এখানে বি অপেক্ষা এ কুড়ি টাকা কম পায় এটা ভুল আছে ভাষাটা বন্ধুরা এখানে একটু ঠিক করে নেবে এ কারণ বির টাকাটা তো বেশি বিরটা বির তো পাঁচ এ বির টাকাটা কম এর তো বেশি এর বেশি দেখো বন্ধুরা এর হলো পাঁচ টাকা বির হলো তিন টাকা তাহলে এখানে আবার বলেছে বি অপেক্ষা এ কুড়ি টাকা কম পায় তাই হয় নাকি এখানে ভুল হয়েছে ভাষাটা হবে কুড়ি টাকা বেশি পান তাহলে তোমরা বলো এই দিকে তোমরা বেশি এ কত বেশি পাচ্ছে দুই না এ যদি পাঁচ টাকা পায় বি যদি তিন টাকা পায় তাহলে বেশি পায় কত দু টাকা হ্যাঁ আমার হিসাবে বেশি পায় কত দু টাকা আর ওদের হিসাবে বেশি পায় কত কুড়ি টাকা তাহলে দুয়ের মান কত কুড়ি তাহলে একের মান কত দশ এবার অ্যান্সার শেষে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছে দুজনের মধ্যে তো আট ভাগ করা হয়েছে তাহলে একের মান যদি দশ হয় আটের মান কত হবে আট দশে আশি হবে ঠিক তো বন্ধুরা বুঝতে পারলাম আশি হবে কিন্তু বন্ধুরা ওইখানে একটু ঠিক করে নেবো ওটা কম আছে ওটা বেশি করে নেবো এরপর দেখো এগারো দাগের অঙ্কটা এগারো দাগের অঙ্কটা বলছে এবিসি এর মধ্যে একের দুই ইস টু একের তিন ইস টু একের চার অনুপাতে ভাগ করা হলো তাহলে বি অপেক্ষা এ চারশো টাকা বেশি পায় তিনজনের ভাগে কত টাকা মানে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল ঠিক আছে বন্ধুরা আমরা দেখছি এ ইস টু বি ইস টু সি এর অনুপাত কত বলেছে একের দুই ইস টু
ঠিক আছে বন্ধুরা, এইভাবে এখান থেকে আমরা সরল অনুপাতে যাবো। সরল অনুপাতে গেলে কি করতে হবে, আমরা নিচেরটা লসাগু করতে হবে। আমরা একটু আগেই করলাম, নিচেরটা লসাগু কত, বারো বন্ধুরা, তাই তো? তাহলে এখানে বারো দিয়ে গুণ করে দেবো, সবাইকে বারো দিয়ে গুণ করে দেবো। তাহলে যদি বারো দিয়ে গুণ করে দেবো, এটাকে কাটলে কত হবে ছয়, এটাকে কাটলে কত হবে চার, এটাকে কাটলে কত হবে তিন, ঠিক আছে? তাহলে এটা এ, এটা বি, এটা সি। এবার কি বলেছে, ওরা বলেছে যে বি অপেক্ষা এ, বি অপেক্ষা এ, বি অপেক্ষা মানে ওর থেকে এ কি করেছে, চারশো টাকা বেশি পায়। আমার হিসাবে বেশি পায় কত, দু টাকা না, তাহলে দুইয়ের মান কত, অবশ্যই চারশো। দুইয়ের মান কত, চারশো। একের মান কত হবে, অবশ্যই দুশো। এবার আমাকে বলেছে মোট কত টাকা, দুইয়ের মান চারশো, তাহলে একের মান কত হবে, দুশো। এবার বলেছে মোট টাকা, মোট টাকা কত, মোট টাকা, মোট টাকা কত, ছয় সাত দশ আর তিন তেরো, তাহলে তেরো দোকানে ছাব্বিশ হবে। একের মান যদি দুশো হয়, তেরোর মান কত, ছাব্বিশ হবে। ছাব্বিশশো টাকা ভাগ হয়েছিল, ক্লিয়ার বন্ধুরা? ছাব্বিশশো টাকা ভাগ হয়েছিল। এরপর দেখো বারো দাগের অঙ্কটা, বারো দাগের অঙ্কটা একই অঙ্ক, একই অঙ্ক, ওই প্রথমের দিকের অঙ্ক, একই অঙ্ক করলাম না আমি, বারো দাগের অঙ্কটা করলাম না। তেরো দাগের অঙ্কটা মুখে মুখে করো, একটি পেন আর একটা পেন্সিলের মূল্যের অনুপাত ফাইভ ইস টু টু, অর্থাৎ একটা পেনের দাম পাঁচ টাকা, একটা পেন্সিলের দাম দু টাকা। এবার বলছে যদি পেনের মূল্য, পেনের মূল্য মানে কোনটা, পাঁচ টাকারটা, পেন্সিলের মূল্য অপেক্ষা তিন টাকা বেশি হয়। আমার হিসাবে বেশি কত, তিন টাকা। তো অনুপাত অনুযায়ী দেখো পেনের দাম হলো, পেনের দাম হলো পাঁচ টাকা, আর পেন্সিলের দাম কত, দু টাকা। তাহলে বলো পেনের থেকে, পেন্সিলের থেকে পেনের মূল্য বেশি কত, অনুপাত অনুযায়ীও তিন টাকা, আবার এইখানেও বলছে তিন টাকা, তাহলে তো মিলে গেল। তাহলে বলছে পেন্স, তবে পেন্সিলের মতো, পেন্সিলের মতো দু টাকাই হবে, যেহেতু এখানেও পার্থক্য তিন, এখানেও তিন, মিলে গেছে। এখানে যদি বলতো যে পেন্সিলের অপেক্ষা ছ টাকা হতো, তাহলে যদি বলতো তিন টাকা বেশি না হয়ে যদি ছ টাকা বেশি বলতো, তাহলে এখানে কি লিখতাম, যে তিনের মান ছয়, একের মান কত, পাঁচের মান কত, আর দুইয়ের মান কত, তাহলে বেরিয়ে যেত। তাহলে এখানে তো তিনই, তিনই পার্থক্য হচ্ছে, তার মানে পেন্সিলের মান মূল্য কত, দু টাকাই হবে। পেন্সিলের মূল্যটা কত হবে, দু টাকা। তারপর বলছে বর্গক্ষেত্রের বারো অনুপাত থ্রি টু ফোর হলে তার ক্ষেত্রফল অনুপাত, ক্ষেত্রফল মানে স্কোয়ার করলে দিলে হয়ে গেল বন্ধুরা, তিনের স্কোয়ার মানে কত, নয়, আর চারের স্কোয়ার কত, ষোলো হয়ে গেল বন্ধুরা। এরপর বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত পঁচিশ টু ষোলো, বাহুর অনুপাত কত, ক্ষেত্রফল থেকে বাহুতে আসা, যদি কোনো বাহুর থেকে ক্ষেত্রফলে যায়, তাহলে যদি আমি স্কোয়ার করি, তাহলে যদি ক্ষেত্রফল থেকে উল্টো দিকে আসতে হয়, তাহলে তাহলে উল্টোটা করতে হবে, বর্গমূল করতে হবে, তাহলে এটা ক্ষেত্রফল থেকে আমাকে আসতে বলছে বাহুর অনুপাতে, তাহলে বর্গমূল করে দাও। পঁচিশ, পঁচিশের বর্গমূল হলো পাঁচ, ষোলোর বর্গমূল চার, তাহলে ফাইভ টু ফোর হবে। তারপরে বলেছে দুটি সংখ্যার অনুপাত তিরিশ টু ফোর, প্রত্যেকের সঙ্গে চার যোগ করলে নতুন অনুপাত হয় হলো ফাইভ টু সিক্স, সংখ্যা দুটি কী কী। আচ্ছা এখানে বলছে তিরিশ টু ফোর, আচ্ছা তিরিশ টু ফোর তো আমরা, এটা তো অরিজিনাল অনুপাত না, তিরিশ টু ফোর, আমি একটা থ্রি এক্স ধরলাম, একটা কত ধরলাম থ্রি এক্স, অপরটা কত ফোর এক্স। এবার উভয়ের সঙ্গে কত যোগ করতে বলেছে, চার যোগ, এটার সঙ্গে চার যোগ করতে বলেছে, এটার সঙ্গে চার যোগ করতে বলেছে, তখন অনুপাতটা কত হয়ে যাবে বলেছে, এখানে অনুপাতটা হয়ে যাবে পাঁচের ছয়, ঠিক আছে বন্ধুরা? কোনাকুনি যদি গুণ করে দাও, তাহলে চার পাঁচা কত, কুড়ি, এক্স প্লাস কত, চার পাঁচা কত, কুড়ি সমান এটা কত, তিন ছয় আঠেরো, এক্স প্লাস কত, চার ছয় চব্বিশ, তাহলে এটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, কুড়ি এক্সের থেকে আঠারো এক্স বিয়োগ করলে কত হবে, টু এক্স, এটা ওই পাশে গেলে কত, বিয়োগ হবে কত, চার, তাহলে এক্সের মান কত হবে, দুই হবে। তাহলে এক্সের মান যদি দূর দুই হয়, তাহলে এখানে অ্যান্সারটা কী চেয়েছে, এখানে অ্যান্সারটা কী চেয়েছে, এখানে অ্যান্সারটা কী চেয়েছে, আমরা কত দাগের অঙ্কটা করছিলাম, আমরা ষোলো দাগের অঙ্কটা করেছিলাম। তাহলে এক্সের মান যদি দুই হয়, এবার বলছে সংখ্যা দুটি কী কী, সংখ্যা দুটি একটা থ্রি এক্স আর একটা যদি ফোর এক্স হয়, তাহলে একটা তিন দুগুণে ছয় হবে, আর একটা হচ্ছে চার দুগুণে আট, একটা হলো ছয় আর একটা হলো আট, ঠিক আছে? এবার সতেরো দাগের অঙ্কটা, দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু ইলেভেন, ছয় যোগ করলে এটা করলাম না, একই অঙ্ক, ষোলো আর সতেরো একই অঙ্ক। আঠারো দাগের অঙ্কটা বিয়োগ করতে বলেছে, এখানে যেমন যোগ করতে বলেছে, আঠারো দাগেরটা বিয়োগ করতে বলেছে, বন্ধুরা করে নেবে, এটা বিয়োগ করলে হয়ে যাবে, শুধু বিয়োগ চিহ্ন দিতে হবে। উনিশ দাগের অঙ্কটা, একটা বিদ্যালয়ে বলেছে তিনটি শ্রেণীর ছাত্র সংখ্যার অনুপাত টু ইস টু ফোর ইস টু ফাইভ, যদি প্রত্যেক শ্রেণীতে পনেরো জন ছাত্র চলে যায়, তবে নতুন অনুপাত হয় ওয়ান ইস টু থ্রি ইস টু ফোর, তাহলে বিদ্যালয়ে মোট ছাত্র, মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত, বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত, ঠিক আছে? বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত, এটাই চেয়েছে। এবার কি বলেছে, এবার বলছে বিদ্যালয়ে তিনটি শ্রেণীর ছাত্র ছাত্রীর অনুপাত কত, টু ইস টু, টু ইস টু ফোর ইস টু ফাইভ। আমি বন্ধুরা আগেও বলেছি, এখনও বলছি যে অনুপাত মানে এটা অরিজিনাল জিনিস না, অনুপাত মানে এটা অরিজিনাল জিনিস না, এটা সংক্ষিপ্ত রূপ কাটাকাটি করার পরে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম এটা টু এক্স, এটা হলো ফোর এক্স, এটা হলো ফাইভ, ঠিক আছে? এবার বলেছে কি, যদি প্রত্যেক শ্রেণী থেকে পনেরো জন ছাত্র চলে যায়, তাহলে আমি যে কোনো দুটো ধরো করতে পারি, আমি এই দুটো ধরো করতে পারি, এই দুটো ধরো করতে পারি, আবার এই দুটো ধরো করতে পারি, আমার ইচ্ছা করছি, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমি প্রথম দুটো ধরেই করি,
তাহলে আমার কত 2x আছে আর কত 4x ঠিক আছে এবার কি বলেছে যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন ছাত্র ছাত্র করে ছাত্রছাত্রী চলে যায় চলে যাওয়া মানে কি বন্ধুরা মাইনাস হবে এইটাও মাইনাস হবে সমান সমান তখন অনুপাতটা দেখো আমি প্রথম দুটো ধরে যেহেতু করেছি তাহলে এইখানে যে শেষ যে অনুপাতটা আছে সেটাও কিন্তু প্রথম দুটো ধরেই করতে হবে অর্থাৎ 1:3 করতে হবে অর্থাৎ 1/3 করতে হবে ক্লিয়ার তাহলে এটা গুণ করলে কত হবে 3 2 6x মাইনাস কত 3 5 15 3 15 অঙ্ক কত 45 আর এটা কত হবে 4x মাইনাস কত 15 এটা এই পাশে আসলে দেখো 2x হয় আর এটা ওই পাশে চলে গেলে প্লাস হবে অর্থাৎ 45 থেকে 15 বাদ যাবে তাহলে 45 থেকে 15 বাদ গেলে কত 30 হবে তাহলে এটাকে কাটলে কত হবে 15 এবার কি বলেছে বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা তো এইটা বন্ধুরা 2 আর 4 আর 2 6 আর 5 কত 11x তাই না 4 আর 2 3 4 আর 2 6 আর 5 কত 11 তাহলে 11x x এর মান যদি 15 হয় তাহলে 11 গুণিত কত হবে 15 হবে তাহলে 11 গুণিত 15 মানে কত 165 ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11 ছেলে আছে 13টা মেয়ে আছে 11টা তাহলে মোট আছে কত 13 আর 11 কত বন্ধুরা 13 আর 11 24 13 আর 11 কত 24 তাহলে 24 এর মান কত 24 এর মানই কিন্তু এই 504 504 তাহলে 1 এর মান কত এইটা আর এখানে 13 এর মান বের করব একবার 11 আচ্ছা 1 এর মানটা আমরা বের করে নিই আগে এখানে 24 দুগুণে কত 48 আর 24 একে 24 1 এর মান কিন্তু বন্ধুরা 21 কিন্তু দেখো এখানে কিন্তু 1 এর মান বের করলে হবে না এখানে কিন্তু আমার বের করতে হবে কত 13 এর মান আর হলো 11 এর মান 13 এর মান বের করতে করলে বের হবে ছেলেরটা তাহলে ছেলে তো তাহলে 13 এর মান বের করলে এটা 13 দিয়ে গুণ করতে হবে অর্থাৎ 21 গুণ 13 এটাকে করলে কত হবে 21 গুণ 13 করলে 273 ঠিক আছে আর একবার 21 গুণিত কত 11 এটা করলে কত হবে এটা করলে হবে 231 ঠিক আছে এটা হলো ছাত্র আর এটা হলো ছাত্রী এবার কি বলেছে দেখো বন্ধুরা এবার বলছে যদি বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে যায় মেয়ে তাহলে মেয়ে তো আমার আছে কত 231 জন তাহলে মেয়ে যদি চলে যায় তাহলে এখান থেকে কতজন চলে গেছে 12 জন তাহলে এটা 12 বিয়োগ যদি আমি করে দেই তাহলে 12 বিয়োগ করলে হবে কত 219 তাহলে এখন অনুপাতটা কত অর্থাৎ এখন অনুপাতটা হবে 273 কত 219 273:219 তাহলে এখানে কত হবে এখানে কত হবে এখানে আমি যদি কাটি তাহলে 3 দিয়ে কাটলে 3 নং 27 3 1 3 3 7 21 3 3 9 অর্থাৎ 91:73 ঠিক আছে বন্ধুরা দুটি সংখ্যার অনুপাত পরেরটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 17:31 হলে সংখ্যা দুটি সংখ্যা কত যোগ করলে অনুপাত 13:20 হবে ঠিক আছে 13:20 হবে দুটি সংখ্যার অনুপাত 17:31 হলে সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাতটা 13:20 হবে তাহলে এখানে আমার ই কত একটা 17x একটা কত 31x এবার কি বলেছে 31x সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে সংখ্যা দুটি সংখ্যার অনুপাত 17x আর একটা কত সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে কত অঙ্কটা করছি আমরা দুটি সংখ্যার অনুপাত 17:31 সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাতটা হবে আচ্ছা 17:31 বলে দিয়েছে 17:31 এবার বলছে সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে সংখ্যা দুটির সঙ্গে এক যোগ করলে এক যোগ করলে কত হবে 13:20 তাই বলেছে 13:20 তাহলে এবার যদি আমরা গুণ করি তাহলে 17 দুগুণ কত 34 অর্থাৎ 340 প্লাস কত 20x ইকুয়াল টু এটা গুণ করলে 13:31 কত হয় 13 আর 31 আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে আমার কত 403 403 প্লাস কত 13 এটা এই পাশে আসলে বিয়োগ করলে কত হবে 7x এটা এই পাশে যদি চলে যায় অর্থাৎ 403 এর থেকে 340 হলো আমার বিয়োগ করতে হবে তাহলে হবে কত 63 তাহলে x এর মান কত হবে 7 9 63 অর্থাৎ 9 বিয়োগ করতে হবে ক্লিয়ার পরের অঙ্কটা তোমরা করে নেবে 23 দাগের অঙ্কটা বলেছে কি এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5 প্রত্যেকের বেতন 200 টাকা করে বিদ্যুৎ পায়
পরবর্তীতে বেতন অনুপাত হয় 1321, তাহলে এর মাসিক বেতন কত? আচ্ছা এখানে এর মাসিক বেতন অনুপাত দেওয়া আছে 3:5 মানে কত? একটা 3x ধরলাম আর একটা কত 5x ধরলাম। এবার বলেছে কি 200 টাকা যদি বেতন পায় তার মানে ওরও 200 বেড়েছে, এরও কত 200 বেড়েছে, এটা সমান সমান কত হয়েছে? এখন হয়েছে কত? এখন হয়েছে কত? 1321। ঠিক আছে বন্ধুরা, 1321। তাহলে এখানে 5 13 কত 65x প্লাস 13 2 কত 2600, আর এটা কত হবে 3 21 63x প্লাস 21 2 কত 4200। তাহলে এটা এই পাশে আসলে কত হবে 63 2x ইকাল টু 4200 থেকে যদি আমি 2600 বাদ দিই তাহলে হবে 1600, তাহলে x এর মান কত হবে 800। ঠিক আছে বন্ধুরা, এবার অ্যান্সার চেয়েছে কি? অ্যান্সার চেয়েছে যে এ এর মাসিক বেতন কত? এর মাসিক বেতন কত 3x, এইটা ছিল, ওইটা তো 200 পরে বেড়েছে, এর মাসিক বেতন কত হবে? তাহলে 3 8 2400 হবে। ঠিক আছে বন্ধুরা, 3 8 2400। 24 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 24 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 24 দাগের অঙ্কটা বলছে এ এর আয় সি এর আয় এত অংশ, এ এর আয় সি এর আয়ের এত অংশ, তাহলে এ এর আয় বলছে সি এর আয়ের কত অংশ? 5 1 5 6 5 অংশ। ঠিক আছে বন্ধুরা, এটাকে যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে দেখো বন্ধুরা কত হয়, 5a = কত 6c, তাহলে a:c সমান কত 6:5 হবে, অর্থাৎ এইটাই পাশে থাকবে এটাও পাশে থাকবে। ঠিক একইভাবে দেখো সি এর আয়, সি এর আয় বলেছে বি এর আয়ের 3 4 অংশ, এটা নিচে এক আছে, কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা কত হবে 4c = কত হবে 3b, তাহলে c:b সমান সমান কত হবে, অবশ্যই 3:4 হবে। তাহলে সেই আগের মতো এ এখানে দেখো বন্ধুরা মাঝখানে সি চলে এসছে, a:c:b লিখি ভালো হবে তাতে, তাহলে এখানে দেখো a:c মানে কত 6:5, তাহলে এই ঘরটা পূরণ হবে কত দিয়ে, 5 দিয়ে। ঠিক একইভাবে c:b মানে কত 3:4, তাহলে এটা কত হবে অবশ্যই 3 হবে। এবার কি বলেছে, এটা করলে 3 6 কত 18, এটা কত 3 5 15, এটা কত 4 5 20। এবার কি বলেছে এ ও বি এর আয়ের অনুপাত কত, এ আর বি চেয়েছে বন্ধুরা 18 আর 20, তাহলে 18:20 যদি হয় 2 দিয়ে কাটলে 9 2 18 10 2 20, 9:10, 9:10 খুব ভালো অঙ্ক বন্ধুরা। 25 দাগের অঙ্কটা আমি আর করছি না, 25 দাগের অঙ্কটা তোমরা করে নেবে, 26 দাগও তাই একই ব্যাপার। আচ্ছা এরপরেরটা দেখো, দেখো দুটি সংখ্যার যোগ ফলের 40% আর বিয়োগ ফলের 50% সমান হলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাতটা কত, তাই বলেছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত। ঠিক আছে, বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত, দুটি সংখ্যার যোগফলের 40% যদি হয় তাহলে কত, আমি সংখ্যা দুটো এক্স আর ওয়াই ধরলাম, এবার সংখ্যা দুটোর যোগ ফল মানে কত এক্স প্লাস ওয়াই, এর কত 40%, তাহলে 40% মানে কত 40/100। বোঝানোর জন্য আমি বড় করছি, নাহলে বন্ধুরা ছোট করতাম। আর একটা কত এক্স মাইনাস ওয়াই, এটার কত 50% সমান, 50% সমান, 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, এটাকে করলে কত 4x + কত 4y = কত হবে 5x - 5y, এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে এটা কত হবে 4x - 5y, 5x - 5x = -5y, আর এটা এই পাশে গেলে -4y, তাহলে এটা কত হলো -x হবে, আর এটা কত হবে, এটা কত হচ্ছে বন্ধুরা -9 হবে, 9y, এটা 1x, তাহলে -- কেটে গেল, তাহলে x:y সমান এই পাশে এই পাশে থাকবে, এটা কত হবে 1। ক্লিয়ার বন্ধুরা, এটা হবে এরকম। তাছাড়া বন্ধুরা এটা আমি তো একটু আগে বললাম যে নৌকা স্রোতের অঙ্ক দিয়েও করা যায়, এটা এটা তুমি 40 ধরো, এটা 50 ধরো, ঠিক আছে 40 আর 50 ধরো, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে অবশ্যই কি বেরোবে, বড় সংখ্যাটা বেরোবে, তাহলে 50 আর 40 যোগ করলে কত হয় 90 এর অর্ধেক করলে কত হবে 45, একটা সংখ্যা হবে কত 45, আর হলো বিয়োগ করে 2 দিয়ে ভাগ 49 লিখে বলেছি 45 হবে, আর একটা হলো বিয়োগ করে 2 দিয়ে ভাগ 50 আর 40 এর পার্থক্য কত 10, 10 এর আধা করলে কত হবে 5 হবে, তাহলে দেখো
বেরিয়েছে আর যখন বিয়োগ করে দুই দিয়ে ভাগ করিস তখন কত বেরিয়েছে পাঁচ, কাটলে কত হবে নাইন ইস টু ওয়ান, ক্লিয়ার? তাহলে সাতাশ দাগের অঙ্ক হয়ে গেল। আঠাশ দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, আঠাশ দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, আঠাশ দাগের অঙ্কটা একটা পরীক্ষায় বারোটা প্রশ্নের মান পূর্ণ মান কত? তিনশো কুড়ি নম্বর। বারোটা প্রশ্নের পূর্ণ মান কত? তিনশো কুড়ি নম্বর। টোটাল প্রশ্ন হলো বারোটা, তার তার পূর্ণ মান কত? তিনশো কুড়ি। প্রথম সাতটি এবং শেষ পাঁচটি মানের অনুপাত ফাইভ ইস টু নাইন। তাহলে প্রথম হলো পাঁচটি আর শেষ সাতটির, প্রথম সাতটি আর শেষ পাঁচটি, দেখো প্রথম হলো সাতটি আর শেষ হলো পাঁচটা, মোট হলো বারো, বারোটি প্রশ্ন। হ্যাঁ, তাহলে এক একটার মান কত? পাঁচ আর হলো নয়। তাহলে আমি একটা ধরলাম, মনে করলাম যে প্রথম পাঁচটির, প্রথম পাঁচটির তোমার ই কত? একটা হলো ফাইভ এক্স আর একটা হলো নাইন এক্স। তাহলে প্রথম সাতটির এক একটার মান কত? ফাইভ এক্স, এক একটার মান ফাইভ এক্স। তাহলে প্রথম আছে কত? সাতটা। তাহলে সাতটার মান কত হবে? সাত দিয়ে গুণ হবে। আর শেষের কত আছে? পাঁচটি। তাহলে এটাকে পাঁচ দিয়ে গুণ করলে, তাহলে এটা যোগ করলেই তো তিনশো কুড়ি হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এক একটার মান ফাইভ এক্স, তাহলে প্রথমে আছে তো সাতটা, তাহলে সাত দিয়ে গুণ করলে মোট নাম্বার বেরোবে। আবার পরে দেখো এক একটা প্রশ্নের মান কত? নাইন এক্স। এরকম আছে কত? পাঁচটা, পাঁচ দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে। তাহলে এটা কত? পঁয়ত্রিশ এক্স প্লাস এটা পাঁচ নং কত? পঁয়তাল্লিশ এক্স সমান সমান কত? তিনশো কুড়ি। এটা এটা কত হবে? পাঁচ আর পাঁচ দশের শূন্য আধা মান কত? এক। চার আর তিন সাতার একে কত? আট, তাই তো? এইট এক্স সমান কত? এরকম শূন্য শূন্য কাটলো, চার আসতে বত্রিশ। তাহলে তুমি তো মান ধরেছিলে আর তো কত? ফাইভ এক্স আর একটা কত? নাইন এক্স। তাহলে এক্সের মান যদি চার হয় তাহলে প্রথম প্রশ্নগুলোর মান কত? প্রথম প্রশ্নগুলোর মান হবে কুড়ি, কারণ এক্সের মান চার, চার পাঁচ কুড়ি। আর দ্বিতীয় প্রশ্নের মান কত হবে? তার নাম ছত্রিশ। এক এক একটা প্রশ্নের মান হবে, একটা প্রশ্নের মান হবে কুড়ি, আর একটা প্রশ্নের মান কত? অর্থাৎ এখানে তোমার চেয়েছে প্রথম প্রশ্নের মান, তাহলে প্রথম প্রশ্নের মান কুড়ি হবে। তারপরে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা, উনত্রিশ দাগের অঙ্কটা। উনত্রিশ দাগের অঙ্কটা কি বলেছে? একটা কাজদণ্ড পড়ে টু ইস টু থ্রি অনুপাতে দুই খণ্ড বিভক্ত হয়ে গেছে। একটা কাজদণ্ড পড়ে কি হয়েছে? টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত হয়ে গেছে। হলো, এবার কি বলেছে? এবার যখন ভেঙে গেছে, এবার আবার তুলতে গেছে। ভেঙে যাওয়ার পরে আবার তুলতে যাওয়ার পরে কি হয়েছে? পুনরায় ছোট ছোট যে খণ্ডটি আছে, ছোট খণ্ড কোনটা? এইটা, এটা তুলতে গিয়ে আবার কি করেছে? হাত থেকে পড়ে গেছে। বড় খণ্ডটি কি আর কিন্তু বলেনি, বড় খণ্ড কিন্তু তিনই আছে। ছোট খণ্ডটি যখন তুলতে গেছে আবার ওপরে গিয়ে ফোর ইস টু ফাইভ অনুপাতে ভাব হয়ে গেছে। ফোর ইস টু ফাইভ অনুপাতে কোনটা ভাব হয়েছে? তিন না দুই? এটা তো বড়টা, ছোটটা ভেঙেছে। কত অনুপাতে? ফোর ইস টু ফাইভ অনুপাতে। তাহলে এখানে কত হবে? দুই গণিত ফোর ইস টু ফাইভ মানে কত? চার আর পাঁচ কত? নয়। তার মানে চারের নয় হবে, দুই গণিত চারের নয় প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড কত হবে? দুই গণিত পাঁচের নয়, কারণ এই যে নয় তো ফোর ইস টু ফাইভ মানে চার আর পাঁচ নয়, নয়ের মধ্যে কত? চার। আর এটা কত? দুই গণিত পাঁচ বাই নয়। আর এটা কিন্তু ভাঙেনি, এটা কিন্তু রয়ে গেছে, এটা মানে এইটা, এটা করলে হয়ে গেল বন্ধুরা। এইবার দেখো বন্ধুরা, এর এর নিচের লসাগু কত? নয় নয় এক। এর লসাগু কত? নয়। তাহলে আমি কী করলাম? সবাইকে নয় দিয়ে গুণ করে দিলাম। নয় দিয়ে যদি গুণ করে দিই, এই নয় নয় কেটে গেল, এই নয় নয় কেটে গেল, আর কাটার জায়গা নেই। এটা কত হবে? আট ইস টু দশ ইস টু তিন নং সাতাশ। এটাই অ্যান্সার। খুব ভালো অঙ্ক বন্ধুরা। এরপরে দেখো তিরিশ দাগের অঙ্কটা, তিরিশ দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বলছে এ বি সি বছরের শুরুতে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ অনুপাতে মূলধন বিনিয়োগ করে যৌথ ব্যবসা শুরু করে। কত টাকা? অর্থাৎ এ এক টাকা, বি তিন টাকা, সি পাঁচ টাকা, এই নিয়ে মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। চার মাস পর এ পুনরায় সমপরিমাণ অর্থ বিনিয়োগ করে। দেখো এখানে আমি লিখেই নিই, এ বি আর হলো সি। এ দিয়েছে কত টাকা? এ দিয়েছে এক টাকা। বি দিয়েছে কত টাকা? আচ্ছা, এ দিয়েছে কত? এক টাকা। বি দিয়েছে কত? তিন টাকা। সি দিয়েছে কত? পাঁচ টাকা। ঠিক আছে বন্ধুরা, এবার কি বলেছে দেখো, চার মাস পর এ পূর্বের সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে। তাহলে এর মূলধন তো এক টাকা। ঘটনাটা ঘটলো কোন সময়? চার মাস পর।
তাহলে 4 মাস পর্যন্ত এর কত টাকা কাটলো 1 টাকাই তো কাটলো 4 মাস পর্যন্ত এর কত টাকা কাটলো 1 টাকা তাহলে কত হবে 1 গুণিত 4 হবে 4 মাস 1 টাকা করে কাটলো 1 গুণিত 4 এবার 4 মাস পরে কি করেছে যত টাকা কাটতো 1 টাকা কাটতো তার সমপরিমাণ অর্থ আবার ব্যবসায় দিয়েছে তাহলে 1 টাকা কাটতো তাহলে আবার সমপরিমাণ অর্থ মানে কি আরো এক আবার যদি ব্যবসায় নিয়োজিত হয় তাহলে ব্যবসায় মূলধন হয়ে গেল কত 2 টাকা 1 টাকা ছিল আরো 1 টাকা দিল তার কত 2 টাকা সেই 2 টাকাটা কত মাস কাটলো সেই 2 টাকাটা কাটলো 8 মাস বছর 1 বছর 1 বছরের মধ্যে 4 মাস তো কাটা হয়ে গেছে তাহলে এই যে যে সমপরিমাণ অর্থ দিল অর্থাৎ আরো 1 টাকা দিল সেই টাকাটা কাটলো কত মাস 8 মাস তাহলে এটা যোগ হবে 2 গুণিত 8 এইটা হলো 1 টাকা এবার বি তে যাও এবার কি বলেছে দেখো কিন্তু বি এবং সি প্রত্যেকে বিনিয়োগ করা টাকার অর্ধেক তুলে নেয় ভালো করে বুঝো কোন সময় 4 মাস পরেই কিন্তু তাই তো বন্ধুরা 4 মাস পরে বন্ধুরা আবারো বলছি এটা তো শেষ অঙ্ক তোমরা শেষ পর্যন্ত অনেকে দেখো না আবারো বলছি তোমরা লাইক এবং কমেন্ট করতে ভুলো না অবশ্যই লাইক এবং কমেন্ট করো তাতে আমার ভিডিও করার উৎসাহ বাড়ে আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো আচ্ছা দেখো 3 টাকা কিন্তু 4 মাস পর্যন্ত অবশ্যই কেটেছে তাহলে কত হবে 3 গুণিত কত হবে 4 এবার কি বলেছে 4 মাস পরে অর্ধেক টাকা তুলে নিয়েছে আমার তো খাট তো কত টাকা 3 টাকা অর্ধেক টাকা যদি তুলে নেয় তাহলে 3 টাকার অর্ধেক মানে তো 1.5 টাকা তুলে নিয়ে গেছে তাহলে বাকি রইল কত আর 1.5 টাকা না সেই 1.5 টাকা কত মাস খরচা 8 মাস না প্লাস তাহলে 1.5 গুণিত কত হবে 8 হবে গেল এইটাও কি এইটার কিন্তু 5 টাকা 4 মাস পর্যন্ত খেটেছে 4 মাস পরে কি করছে এও অর্ধেক তুলে নিয়েছে তাহলে এর 5 টাকা খরচা তাহলে অর্ধেক তুলে নিয়ে গেলে আর তো থাকে 2.5 টাকা 2.5 টাকা কত মাস খরচা 8 মাস খরচা এই হলো অনুপাত তাহলে দেখো এটা কত হবে 4 1 কে 4 আর 8 2 গুণে 16 তাহলে কত হবে 20 = 3 4 12 আর 8 15 কত 120 দশমিক বসলে আবার কত হবে 12 তাহলে 12 আর 12 কত হবে 24 24 = এটা 4 5 20 আর 8 25 200 1 বার আগে দশমিক বললে 20 তাহলে 20 20 হবে 40 ঠিক আছে এবার যদি আমরা 4 দিয়ে কাটি 4 5 20 4 6 24 4 10 40 বন্ধুরা এইটাই অ্যানসার দেখো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরবর্তী দিন আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো বন্ধুদের অবশ্যই শেয়ার করো লাইক এবং কমেন্ট করতে ভুলো না বাই।